এবার সেট অফ ফাংশনের বাইশ নাম্বার অঙ্কটা দেখো এটা হচ্ছে দুই দশমিক বাইশ নাম্বার ব্যান চিত্রটা লক্ষ্য করো এখানে একটা ব্যান চিত্র দেওয়া আছে ইউ দেওয়া আছে মানে এখানে বোঝানো সার্বিক সেট অর্থাৎ সবগুলো সেটের উপর সেটটা হচ্ছে সার্বিক সেট এখানে এ বি সি তিনটা সেট দেওয়া আছে এগুলোর বাইরে দেওয়া আছে এখানে এ সেটটা হচ্ছে এই যে এ সেটে যে বৃত্তটা আছে এটার মধ্যে যতগুলো সেট হচ্ছে এ সেট আর সি সেটটা হচ্ছে সি সেটের মধ্যে যতগুলো সেটা সেট হচ্ছে সি সেট আর বি সেটের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে বি সেট এটা হচ্ছে আমাদের ব্যান্ড চিত্রটা এবারে দেখো পসিবল আছে ক এই সেট কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো প্রথম আমরা কটা সমাধান করে দেখো ক নাম্বার ক নাম্বার হচ্ছে বি সেট কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো তাহলে প্রথম আমাদেরকে বি সেটটা লিখতে হবে বা এখানে আমরা লিখতে পারি ব্যান্ড চিত্র থেকে পাই বি সেট ইকুয়াল হচ্ছে বি সেভেন টু থ্রি ফোর এ থ্রি ফাইভ আমরা এটাকে একটু সাজিয়ে দেখি ছোট থেকে লিখি টু থ্রি ফাইভ এবং সেভেন এটা হচ্ছে বি সেট যেহেতু বি সেটটা আমরা শুধুমাত্র সদস্যটা বা উপাদানগুলো পেয়ে গেলাম বি সেটের শুধু কোন শর্ত দেওয়া নাই তাহলে এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি মানে সেট যে সেট টা দেওয়া আছে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমাদেরকে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য তাহলে এটাকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো আমাদেরকে দেখতে হবে এটা কোন নিয়ম বা শর্তে যায় যেহেতু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাদেরকে একটা নিয়মে যেতে হবে একটা শর্তে যেতে হবে কি কোন শর্তে এখানে দেওয়া আছে দেখো আমাদেরকে এটা বুঝতে হবে আসলে কি কি দেওয়া আছে টু থ্রি ফাইভ সেভেন এটা জোড় সংখ্যা না আবার বিজোড় সংখ্যা না এখানে টু দেওয়া আছে তাহলে এটা কি হয় এখানে টু দেওয়া আছে এটা বিজোড় সংখ্যা হবে না দেখো টু থ্রি ফাইভ সেভেন এটা কিসে যায় তাহলে আমাদেরকে রাখতে হবে এটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাটা বুঝতে হবে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা দ্বারা মানে ওই যে সংখ্যা আছে সেই সংখ্যা আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বাক করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা দুইকে এক অথবা দুই ছাড়া আর কোন সংখ্যা দিয়ে বাক করা যায় না তিনকে এক অথবা তিন ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না পাঁচ ক এক এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে কত উপাদানগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবার এটাকে আমরা কিভাবে লিখবো দেখো তাহলে বি সেট এটা হচ্ছে মৌলিক সংখ্যা এটা হচ্ছে সত্যি কি এক্স সাজ দ্যাট এক্স এক্স ঠিক আছে এবার এক্স এলিমেন্ট এক্স এলিমেন্ট বি এক্স এলিমেন্ট বি এবং এক্সটা হচ্ছে কি এক্স হচ্ছে এখানে এক্স এর মানগুলো এইগুলো হচ্ছে এক্স এক্স এর মান কি এক্স এর মান আমরা কি ধরবে এটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এক্স এর মান হচ্ছে মৌলিক সংখ্যা এবারে শর্তটা কি হবে শর্তটা এক্স এর মানটা হবে মৌলিক সংখ্যা এটা এখানে দেওয়া আছে কত টু দেওয়া আছে টু এক্স হচ্ছে মৌলিক সংখ্যা টু থেকে বড় এটা দেন এক্স সেভেন থেকে ছোট দেখো এটি হচ্ছে আমার দেখো এটা হয়েছে কিনা এটা কিন্তু এখনো হয় নাই টু লেস দ্যান এক্স লেস দেন সেভেন এখানে এটা দ্বারা কি হয় এখানে হচ্ছে এক্স এর মান্থ হচ্ছে টু থেকে বড় সেভেন থেকে ছোট কিন্তু এখানে টু ও দেওয়া আছে সেভেন এ দেওয়া আছে তাহলে এখানে এর নিচে একটা ধাক দিতে হবে তাহলে এটা বোঝায় কি লেস দেন আর ইকুয়েল অর্থাৎ দুই অপেক্ষা বড় অথবা দে সমান বা সেভেন অপেক্ষা বড় অথবা সেভেন এর সমান দেখো এটা হচ্ছে এখানে তোমরা এটা স্বাভাবিক লিখতে দিবা মৌলিক সংখ্যা যে শর্ত দেওয়া আছে এটা লিখবা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এটা দুই অপেক্ষা বড় দুই অপেক্ষা বড় অথবা দুই সমান সেভেন অপেক্ষা বড় অথবা সেভেন এর সমান জাস্ট এখানে লিখবা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যা দুই অপেক্ষা বড় অথবা সমান দুই অপেক্ষা বড় অথবা সমান এবং সেভেন অপেক্ষা বড় অথবা সমান অপেক্ষা ছোট অথবা সমান ঠিক আছে সেভেন অপেক্ষা ছোট অথবা সমান জাস্ট এটা লিখে দেবো আর এটি হচ্ছে সেট গঠন পদ্ধতি এটি হচ্ছে আনসার এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি এখানে একটা শর্ত আর থাকবে এই শর্তটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শর্তটা শুধু এখানে শর্তটা তোমরা লিখে দিবা তারপর এখানে এক্সের যে শর্ত দেওয়া আছে এখানে আছে তালিকা পদ্ধতি এখানে হচ্ছে সেট গঠন পদ্ধতি আর এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দুই অপেক্ষা বড় অথবা সমান সেভেন অপেক্ষা ছোট অথবা সমান এবার আমাদের ক নাম্বারটা গেল আমরা ক নাম্বারটা নিয়ে করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবার আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করবো দেখো ছ নাম্বার বলছে উদ্দীপক ব্যবহার করে অর্থাৎ যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকটা ব্যবহার করে এ সংযোগ বি সেট সি ইকুয়াল এ সংযোগ বি সেট এ সংযোগ সি নির্ণয় করতে হবে অর্থাৎ এটা সমান এটা নির্ণয় করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখতে হবে কি এই সম্পর্কটা সঠিক কিনা বাম পক্ষ অথবা ডান পক্ষ এটা সঠিক কিনা দেখো এ সংযোগ বি সেট তাহলে আমাদেরকে উপর থেকে মানে যেই नम्बर देखो আমরা এখন এবিসি নির্ণয় করব এবিসি এ সেট এ সেটটা হচ্ছে কত এ সেটের যেই উপাদান ভিত্তি যেগুলো আছে 1 2 3 4 তাহলে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 এটা হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা তারপর হচ্ছে বি সি বি সেটের উপাদান দেখো বি সেটটা হচ্ছে 2 3 4 5 7 2 3 5 এবং 7 এখানে বি সেটটা হচ্ছে 2 3 5 সি সেটটা হচ্ছে কি 3 4 5 6 সি সেট হচ্ছে 3 4 5 6 এটা হচ্ছে সি সেট তাহলে আমরা এ বি সি টা লিখে নিলাম এবার আমরা চাইলে এই যে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে বি সংযুক্ত সি এ সেট সি এভাবে আমরা নির্ণয় করতে পারি অথবা এই অংশটাকে দেখে এই সি লিখে এটা নির্ণয় করতে পারি আমরা আগে ব্যাকেট ভিতরে অর্থাৎ ব্যাকেট যদি নির্ণয় করে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হবে দেখো বি সেট সি ইকুয়াল বি সেট হচ্ছে 2 3 5 এবং 7 দেখো আমরা বি সেটটা নির্ণয় করে পেলাম বি এই বি সেটটা এখানে হচ্ছে সংযোগ সি সেট তাহলে এবার আমরা লিখব কি সি সেট সি সেট হচ্ছে কত 3 4 5 6 এটা হচ্ছে সেট বি সেট বি সেট অর্থাৎ উভয় ক্ষেত্রে যে উপাদানগুলো থাকবে শুধু সেগুলাই হবে উভয় ক্ষেত্রে কোনটা আছে এখানে 3 আছে এখানে 3 নাই এখানে 2 আছে এখানে 2 নাই এখানে আছে 3 এখানে আছে 3 উভয় ক্ষেত্রে যে সংখ্যাগুলো থাকবে সেগুলাই হবে নাও b 3 2 3 5 7 এখানে 4 নাই এখানে 4 আছে এটা হবে না 5 আছে এখানে 5 আছে 5 হবে এখানে সেভেন আছে এখানে এখানে সিক্স আছে তাহলে এটা হবে না এটা হচ্ছে বি সেট সি সেট আমরা নির্ণয় করলাম বি সেট সি এটা হচ্ছে সেট চিহ্ন বা ইন্টারজেকশন ঠিক আছে এটা বুঝতে হবে এবার আসি আমরা এই ব্যাকেটটা গেল বি সেট সি এবার এ সংযোগ বি নিয়ে করবো এ সংযোগ বি এ সংযোগ বিয়ান টু থ্রি ফোর সংযোগ বিভেন টু থ্রি দেখো এবার আমরা এ সংযোগ বিটা নির্ণয় করব এটা হচ্ছে সবগুলো উপাদান হবে ওয়ান টু থ্রি ফোর আছে ফাইভ আছে অর্থাৎ সবগুলো উপাদান একটা একটা করে হবে যেগুলো আছে ফোর ফাইভ

এ সেটটা হচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর সংযোগ সি হচ্ছে থ্রি ফোর দেখো আমরা ব্যাকেটের ভিতরে যে অংশগুলো দেওয়া আছে আমরা ওইগুলো নির্ণয় করে ফেললাম আগে এ সংযোগ সি অর্থাৎ সকল উপাদান হবে ওয়ান টু আছে টু থ্রি আছে থ্রি ফোর ফোর তারপরে ফাইভ সিক্স এ সংযোগ সেটা নির্ণয় করলাম সংযোগ সেট মানে এখানে সবগুলো উপাদান আসবে যতগুলো উপাদান দেওয়া আছে সংযোগ আর সেট সেট হচ্ছে উভয় ক্ষেত্রে যে উপাদান আছে অর্থাৎ উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো আসবে সেট সেটের মধ্যে এখানে 3 এবং 5 উভয় সেট আছে আমরা ব্র্যাকেটের গুলো নির্ণয় করলাম এবার দেখো আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ নির্ণয় করে এখানে প্রথম আমরা এই অংশটা নির্ণয় করি দেখো বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ এ সংযোগ বিচসি এটা হচ্ছে বামপক্ষ এ দেখ এ সেট হচ্ছে 1 টু 3 4 1 টু 3 ফোর এটা হচ্ছে সেট সংযোগ বি এর মান কত পেলাম বিচসির মান পেলাম 3 এবং ফাইভ থ্রি এবং ফাইভ বি সেট সির মান কত পেলে আমরা থ্রি এবং ফাইভ এ সংযোগ এ সংযোগ বি সেট সির মানটা আমরা নির্ণয় করলাম দেখো এবার মাঝখানে আছে কি সংযোগ সেট অর্থাৎ সবগুলো উপাদান হবে এখানে যে উপাদানগুলো আছে এগুলো হবে এখানে যে উপাদানগুলো আছে এগুলো হবে তাহলে এখানে ওয়ান টু থ্রি এখানে ফোর আছে এখানে ফাইভ আছে থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে এ সংযোগ বি সেট সি এটা হচ্ছে কি বামপক্ষ এবার আমরা ডান পক্ষটা যদি আমরা এবার করি ডান পক্ষ ডান পক্ষ হচ্ছে কি এই অংশটা সংযোগ সংযোগ এটা হচ্ছে ডান পক্ষ এবার এ সংযোগ আমরা কত পেলাম এ সংযোগ মান পেলাম ওয়ান টু থ্রি ফোর এবং সেভেন

এক থেকে পাঁচ পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে ডানপক্ষ দেখো বামপক্ষ আমাদের কি হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এই যে বামপক্ষ আর পক্ষ কিন্তু আমরা সমান তোমরা এটাকে নিচে দিয়ে লিখবা জাস্ট আমরা এই এটাকে যেহেতু জায়গা নেই সেজন্য এভাবে লিখলাম দেখো বামপক্ষ এবং ডানপক্ষ সত্যটা যাচাই করো তাহলে কি এখানে লিখবা যে সত্যটা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো বাম পক্ষ এবং ডান পক্ষকে সত্যটা যাচাই করা হলো জাস্ট আমাদের খ নাম্বারটা শেষ এবার আমরা ঘ নাম্বারটা সমাধান করব ঘ নাম্বারটা সমাধান করার ক্ষেত্রে জাস্ট আমরা এগুলো মুস কোনগুলো লাগবে বি সংযুক্ত সি না বি সংযুক্ত সি নাই জাস্ট এটা আমরা মুসে পেজে তোমরা এটা যেতে প্রশ্নটা দেখা যাচ্ছে না এখানে দেখছে এস ইকুয়াল বি সংযোগ C। কমপ্লিমেন্ট বা প্রাইম দেখো এখানে একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে কমপ্লিমেন্ট দেওয়া থাকার কারণে আমাদেরকে ইউ বা সার্বিক সেটটা নির্ণয় করতে হবে ইনটু এ হলে ডোম নির্ণয় করো অর্থাৎ এটা সমান এটা কার্তেসীয় গুণজ নির্ণয় করে ডোমটা এস নির্ণয় কর ডোম এস নির্ণয় কর অর্থাৎ এই এস এর জায়গাটা হবে এখান থেকে ডোমটা নির্ণয় করতে হবে তাহলে গ নম্বরে এখানে যেহেতু সার্বিক সেট ইউ সার্বিক সেট মানে সবগুলো উপাদান আছে এখানে সবগুলো উপাদান হবে আছে কি 8 পর্যন্ত তাহলে এখানে সার্বিক সেট হবে ওয়ান থেকে এইট পর্যন্ত সবগুলো উপাদান হবে সার্বিক সেট এখানে এক থেকে আট পর্যন্ত সার্বিক সেট টা নিলাম তারপর হচ্ছে বি সংযোগ সি ইন্টু এ তাহলে উপাদান আমাদের এখানে লাগবে এ এর উপাদান হচ্ছে কত দেখো যেহেতু এখানে সবগুলো আছে এখানে আমরা লিখে নিব ওয়ান টু থ্রি এবং ফোর তারপর আমরা এগুলো যদি আগে নাম তাহলে হতো বি সেট হচ্ছে টু থ্রি ফাইভ এবং সেভেন সি সেট হচ্ছে এই কমপ্লিমেন্ট ইন করলাম এই যে সবগুলা সেটটা আমরা নিলাম এবার আমাদেরকে বি সংযোগ সি কমপ্লিমেন্ট এবার বি সংযোগ সি এর মানটা বের করতে হবে বি সংযোগ সি হচ্ছে বি সেটটা বি সেটটা হবে বি সেট হচ্ছে 2 3 5 এবং 7 আমরা এখানে বি সেটটা লিখলাম এবার সংযোগ সি সেট

দেখ আমরা বি সংযোগ সি টা নির্ণয় করলাম বি সংযোগ সি এবার আমরা এই যে কমপ্লিমেন্ট অফ সি এটার মানটা হচ্ছে বি সংযোগ সি কমপ্লিমেন্টের মান হচ্ছে সার্বিক সেট থেকে এই বি সংযোগ সি সেটটা বাদ দিতে হবে তাহলে সার্বিক সেটটা আমাদেরকে সার্বিক সেট কত পেলাম সার্বিক সেট দেওয়া আছে কত সার্বিক সেট দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত তাহলে 1 2

বি সংযোগ সি বাদ গেলে আমাদের কোন কোন উপাদানগুলো থাকে এখানে ওয়ান আছে ওয়ান থাকবে এবং এইট টা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সংযোগ সি বা কমপ্লিমেন্ট বি সংযোগ সি এর মান হচ্ছে ওয়ান এবং এইট এবার বলছে এসিকুয়াল এস এটা ইনটু এ দেখো এবং আমরা এস এর মানটা নির্ণয় করবো তাহলে এখান থেকে আমরা এস এর মানটা ইয়া এটা নির্ণয় করবো দেখো বি সংযোগ সি মান কত পেলাম আমরা ওয়ান এবং এইট ওয়ান এবং পেলাম আমরা সংযোগ সি এই সেট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবার দেখো এটা আমরা উপর দিয়ে লিখি এখান দিয়ে লিখি তোমরা এখান দিয়ে লিখবা প্রথমে ওয়ানটা কিসের সাথে গুণ হবে ওয়ানটা এর সাথে অর্থাৎ এখানে ওয়ান দিয়ে একবার ওয়ান টু থ্রি ফোর এভাবে গুণ হবে ওয়ান দিয়ে ওয়ান এর সাথে ওয়ান দিয়ে টু এর সাথে ওয়ান দিয়ে থ্র এট দিয়ে মানে এভাবে গুণ হবে অর্থাৎ এটা হচ্ছে কি কার্তেশীয় এটাকে যদি আমরা উপর দিয়ে লিখি জাস্ট আমরা এখান দিয়ে লিখলাম ওয়ান দিয়ে ওয়ান এর সাথে গুণ হলে কত হবে ওয়ান ইন্টু ওয়ান তারপর হচ্ছে ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু তারপর হচ্ছে ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু থ্রি তারপর ওয়ান ইন্টু ফোর ওয়ান ইন্টু ফোর হয়ে গেছে এবার এর দিয়ে আবার ওয়ান এর দিয়ে এখানে গুণ হবে তাহলে এইট ইন্টু ওয়ান এইট ইন্টু টু এইট ইন্টু থ্রি এইট ইন্টু ফোর ঠিক আছে এটা কাটতে সে আমরা নিলাম কাটতে সে গুণস বলছে যে ডোম নির্ণয় করো অর্থাৎ এস থেকে ডোম নির্ণয় করো ডোম হচ্ছে প্রথম উপাদানগুলা তাহলে এখান থেকে আমরা প্রথম উপাদানগুলো আহ নির্ণয় করব প্রথম উপাদান এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান এখানে আছে এইট 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 এগুলো হচ্ছে প্রথম উপাদান গুলা দেখো তাহলে এস ইকুয়াল প্রথম উপাদান গুলা হবে এখানে আছে ওয়ান এবং এইট ওয়ান অনেক বাদ দাও আছে এটা অনেক বাদ দাও আছে তাহলে এখান থেকে ডোম হবে কি বলছে এস ডোম নির্ণয় করো ডোম নির্ণয় করবো ওয়ান এবং এইট এটা হচ্ছে ডোম যদি রেন্স নির্ণয় করা বলতো তাহলে এই যে ক্রোমোজোর গুলো আছে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ এখানে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সেটা হচ্ছে কি রেঞ্জ আমাদেরকে বলছে শুধু ডোম নির্ণয় করার জন্য আমরা ডোম নির্ণয় করব। আর যদি বলে ডোম এবং রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ উভয়টা নির্ণয় করার জন্য তাহলে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবা তাহলে আশা করি তোমাদের জন্য এটা বুঝতে আর সমস্যা হবে না आज के एखन पर्यत आल्ला हाफिज़